রক্তদান শিবিরে রক্ত দিয়ে অনন্য নজির গড়লেন 80 জন দৃষ্টিহীন মানুষ। অশোকনগরের গুমা এলাকায় এদিন এক শিবিরে রক্তদান করেন তারা। তাদের দাবি, সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদানে শামিল হয়েছেন তারা। রক্তদান শিবিরে রক্ত দিয়ে অনন্য নজির গড়লেন দৃষ্টিহীন মানুষেরা। বৃহস্পতিবার অশোকনগরের গুমা এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তদান শিবিরে প্রায় 80 জন দৃষ্টিহীন মানুষ রক্তদান করেন। এদিনের অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষ। তিনি বলেন, এইসব মানুষেরাই সমাজের আদর্শ। এই ধরনের কাজে আরো বেশি করে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আমার লাইফের আজকে সবচেয়ে মেমোরেবল ডে, তার কারণ প্রচুর প্রোগ্রামে যাই, বাট এই ধরনের প্রোগ্রাম আমি কখনো আগে মিট করিনি। 60 জন দৃষ্টিহীন মানুষ রক্ত দেবে, যে আমার মনে হয় লাইফে বেঁচে থাকার জন্য আজকের দিনটা প্রত্যেকটা আমাদের ঘরের বাচ্চাদের দেখা উচিত। যে যারা এসি বাড়িতে থাকে, এসি গাড়িতে চড়ে, তাদের কাছে স্ট্রাগল একটা লাইফ, যে আমি কিছু পেলাম না, সাথে সাথে আমার বাড়িতে আসছে। আর একটা মানুষ খাওয়ার জন্য একটা রেশন, ছোট একটা রেশনের জন্য প্রায় 200 কিলোমিটার সে ট্রাভেল করে আসছে। এই যে স্ট্রাগল, আমার মনে হয় সমাজের আইডল মানুষ যদি কেউ হয়, আমার মনে হয় এই মানুষগুলো, যারা আজকে দৃষ্টিহীন হয়েও রক্ত দিয়ে সমাজকে উপকারের জায়গায় নিয়ে আসছে। সো হ্যাটস অফ। দৃষ্টিহীন রক্তদাতাদের দাবি, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিতে বসিরহাট থেকে এদিন রক্তদান করতে আসেন দৃষ্টিহীন যুবক সুবীর কুমার মণ্ডল। তিনি বলেন, আগেও রক্ত দিয়েছি, আমার রক্তদানে যদি একটি জীবন বাঁচে সেজন্যই আসা। হ্যাঁ, আমি দৃষ্টিহীন, হ্যাঁ রক্ত দিলাম, ভালোই লাগলো, জীবনকে বাঁচানো। যে শিশু অনেকে আছে যে থ্যালাসেমিয়াতে ভোগে, এক ফোঁটা রক্ত বিন্দে তাদের জীবনহানি হয়, যাতে আর একটা জীবন, নতুন জীবন যাতে। অপর এক দৃষ্টিহীন যুবক বনগাঁর বাবুপাড়ার বাসিন্দা গোবিন্দ সরকার বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই রক্তদান করতে এসেছি। হ্যাঁ, আমি দৃষ্টিহীন, না এর আগেও এক জায়গায় দিয়েছিলাম। আমরা মনে করি এই রক্ত দেওয়াটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা, কারণ আমরা প্রতিবন্ধী হলেও আমরা সাধারণ মানুষের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, বা আমরা এই মহতি মানে উদ্যোগে আমরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেছি। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে এইসব মানুষদের মহৎ কাজকে কুর্নিশ জানিয়েছেন সমাজের সকলেই। আমরা এরকম একটা অভিনব উদ্যোগ নিতে পেরে এবং সেটাকে সম্পূর্ণ করতে পেরে সমাজের কাছে এই বার্তাই পৌঁছতে চাই, যাতে সমাজের প্রত্যেকটা মানুষ দৃষ্টিহীনদের অবহেলিত না মনে করে, দৃষ্টিহীনরা যে সমাজের পিছিয়ে পড়া মানুষ এটা যেন কেউ না মনে করে। এখন দৃষ্টিহীনদের মধ্যে আইপিএস, আপনারা নতুন জানেন, আইপিএস, কলেজের প্রফেসর, স্কুল শিক্ষক, প্রত্যেকেই কিন্তু দৃষ্টিহীনরা এই ভূমিকাগুলো পালন করছে, ফলে দৃষ্টিহীনরা কোনো দিক থেকে এগিয়ে নেই, পিছিয়ে নেই, এই বার্তাটাই সমাজে। এছাড়াও বলতে চাই যে সবাই এগিয়ে আসবেন, এই মানুষগুলোর পাশে থাকবেন, এবং আপনারা প্রত্যেকে রক্তদান করবেন, যাতে রক্তের অভাবে চুরো কোনো মানুষের মৃত্যু না হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।